একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন? ধরেন আপনি কোথাও একটা নতুন রেস্টুরেন্টে প্রথমবার গেলেন এবং সেখানে আপনাকে একটা লম্বা খাবার লিস্ট ধরিয়ে দেওয়া হলো। এখন আপনি হয়তো কনফিউশনে আছেন কোন খাবারটা অর্ডার করবেন, এবং আপনি কনফিউশনে থাকাটাই স্বাভাবিক। এক্ষেত্রে একটা বিশেষ বিষয় ঘটে, যদি ওদের এই খাবারের লিস্টে কোনো স্পেশাল ফুড নামে অনেকগুলো খাবার থাকে, সেখান থেকে আপনি হয়তো কোনো একটা খাবার অর্ডার করবেন, অথবা আপনার আশেপাশের মানুষজন যে খাবারগুলো অর্ডার করছে ওই খাবারটাই আপনি অর্ডার করবেন। এবং এই জিনিসটাকে স্যার রবার্ট বি চার্লডেনই তার বই সাইকোলজি ইনফ্লুয়েন্স অফ পারসেপশনে ব্যাখ্যা করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাদমান এবং আজকে আমরা সোশ্যাল প্রুফকে কথা বলব। সোশ্যাল প্রুফ, যার বাংলা অর্থ হলো সামাজিকভাবে প্রমাণ করা। আসেন ছোটোবেলার সেই বানর আর টুপিওয়ালার গল্পে একটু ঘুরে আসি। ছোটোবেলায় আপনারা বানর আর টুপিওয়ালার গল্পটা শুনছেন না? দাঁড়ান আমি একটু মনে করিয়ে দিই। একটা গাছের নিচে এক টুপিওয়ালা বিশ্রাম নিচ্ছিল এবং বিশ্রামের এক পর্যায়ে হঠাৎ সে ঘুমিয়ে পড়ে এবং তার মাথার মধ্যে একটা টুপি ছিল এবং গাছের উপরে থাকা একদল বানর টুপিগুলো নিয়ে যায় ঝুড়ি থেকে এবং টুপিগুলো নিয়ে বানরগুলো তাদের মাথায় দিয়ে দেয়। এবং যখন ওই টুপিওয়ালার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার ঝুড়িতে একটাও টুপি নেই এবং তার টুপিগুলো সবগুলো বানর নিয়ে ফেলছে। তার মাথায় একটা টুপি ছিল এবং হঠাৎই তার একটা বুদ্ধি আসে যে সে তার মাথার টুপিটা বানরের দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং সে যখন এই কাজটা করে তাকে দেখে পুরো বানরের গ্যাং তাদের মাথার টুপি খুলে এভাবে ছুঁড়ে ফেলে দেয়। এই যে প্রথমে একজন একটা কাজ করলো, অর্থাৎ মাথা থেকে টুপিটা খুলে ফেলে দিল, তারপর তার দেখা দেখি সবাই একই কাজটা করতে শুরু করলো, এটাকেই বলে সোশ্যাল প্রুফ। অনেক ক্ষেত্রে আমরা বানরের দলের মতো বোকার মতো এই কাজগুলো করে যাই। আমি আজকে বেশ কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়টা পরিষ্কার করব। এখন এই চ্যানেলে সাবস্ক্রাইবার কম বলে যদি আপনি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আপনি সোশ্যাল প্রুফের ফাঁদে পড়ছেন। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। এই তো বেশ কিছুদিন আগের ফিলিস্তিন ইস্যুটা একটু চিন্তা করেন তো। যখন ফিলিস্তিনে মসজিদুল আকসাতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছিল তখন আমরা কী করছিলাম? ইয়েস, ফেসবুকে হ্যাশট্যাগ দিচ্ছিলাম। এবং আমার অনেক পরিচিত টিচার, যাদেরকে আমি অনেক রেসপেক্ট করি, এবং অনেক পরিচিত বড় ভাই, তারা অনেকে এরকম লিখছিল যে মুসলমান হলে এই পোস্টটি 10 বার কপি করে পেস্ট করুন। এখন ভাই, যারা ফেসবুক চালায় না বা যারা এই পোস্ট দেখে নাই তারা কি মুসলমান না? বা যারা হয়তো এই পোস্টকে 10 বার কপি পেস্ট করে নাই তারা কি মুসলমান না? এই যে ফেসবুকে এত এত হ্যাশট্যাগ দিয়ে আসলে কার লাভ হয়েছে আপনি যদি একটু লজিক্যালি চিন্তা করেন তাহলে দেখবেন প্রথমত ফিলিস্তিনবাসীর কোনো লাভ হয় নাই, কারণ আপনি এখানে ফেসবুকে কয়টা হ্যাশট্যাগ দিচ্ছেন সেটা দেখে ওখানে ইসরায়েলরা মুসলমানদেরকে নির্যাতন করা বন্ধ করে দেয় নাই। দ্বিতীয়ত আপনার কোনো লাভ হয় নাই, বরঞ্চ আপনার সময়ের অপচয় হয়েছে। আপনি অযথাই ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ভরিয়ে দিয়েছেন। লাভ হয়েছে কার জানেন? লাভ হয়েছে ফেসবুকের। ফেসবুক তাদের প্ল্যাটফর্মে অনেকগুলো পোস্ট পেয়েছে এবং অনেক বেশি মানুষকে অ্যাক্টিভ পেয়েছে, যার ফলে সে অনেক বেশি মানুষকে অ্যাড দেখাইতে পারছে এবং তার ইনকামটাও বেড়ে গেছে। এখন ফেসবুক কিন্তু মুসলিম কোম্পানি না। ইনডিরেক্টলি আপনার ইচ্ছা ছিল ফিলিস্তিনকে সাহায্য করার, কিন্তু আসলে আপনি হেল্প করে ফেলছেন ইহুদিদের। এইটাই, বিকজ ইউ নো মার্ক জুকারবার্গ আঙ্কেলও কিন্তু মুসলিম না। এইটার প্রভাব আমাদের শিক্ষাক্ষেত্রেও অনেকটা আছে। আমরা 2021 সালে SSC পরীক্ষা দিয়েছি প্রায় 22,27,113 জন, নাম্বারটা একটু কম বেশি হতে পারে। এখন ইন্টারমিডিয়েটে আমাদেরকে প্রশ্ন করা হয় তুমি কি ডাক্তার হবা নাকি ইঞ্জিনিয়ার হবা? ব্রো আমি কমার্সের স্টুডেন্ট। কমার্সে পড়লে তো ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই হইতে পারবা না, তোমার জীবন শেষ। এবং এই প্রশ্নগুলো কেন করা হয় জানেন? আপনি যদি মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো পজিশনে চান্স পান তাহলে পরবর্তী 5 দিন আপনাকে নিয়ে পত্রিকায় ছবি বের হবে। কিন্তু আমরা কিন্তু 2021 সালে পরীক্ষা দিয়েছি 22 লক্ষ, পত্রিকায় হয়তো সর্বোচ্চ 13-15 জনের ছবি বের হবে, কিন্তু আমাদেরকে এই 13 কিংবা 15 জনেরই পিছনে ছুটতে হয় এবং বাকি 22 লাখ কোন দিকে গেছে এই কুচটা কেউ নেয় না। যদিও বলা হচ্ছে আমাদেরকে সৃজনশীলতা শেখানো হচ্ছে, কিন্তু সেই ঘুরে ফিরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং আর সরকারি চাকরি ছাড়া। এখন আপনি যদি নিজেকে মেধাবী হিসাবে প্রমাণ করতে চান তাহলে আপনাকে ওই 13 জনের পেছনে ছুটতে হবে যাদের নাম পত্রিকায় আসছে মেডিকেলে প্রথম সাদমান। দেখুন রিক্সা চালকের মেয়ে কি ইঞ্জিনিয়ার হলেন 56 বছর বয়সী এক তরুণ। আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি। সোশ্যাল প্রুফকে মানুষ ব্যবহার করে কেন?
সোশ্যাল প্রুফকে মানুষ ব্যবহার করে, কারণ সে তার আশেপাশে অনেক মানুষকে এই একই কাজটা করতে দেখে এবং সে ভাবে সে কখনো হারবে না, কারণ আশেপাশের অনেকগুলো মানুষ যেহেতু এই একই কাজ করছে এবং আগে অনেকগুলো মানুষ এই কাজ করে সফলতা পাইছে, তাই সে ভাবে সে হারবে না এবং সে একই কাজটা করতে থাকে এবং সে চিন্তা করে যে আমি যদি হেরেও যাই তাহলে সমস্যা নেই, কারণ সমাজে অনেক মানুষই এরকম হেরে যাবে। সোশ্যাল প্রুফের প্রভাবে স্টক মার্কেটের কোনো প্রোডাক্টের দাম একদম জিরো থেকে হিরো হয়ে যেতে পারে, এরকম আমরা বহু নজির ইতিপূর্বে দেখছি। সোশ্যাল প্রুফের ফায়দাটা লুটে বিভিন্ন ব্যবসায়ী এবং বিজ্ঞাপন কোম্পানিরা। আপনি হয়তো কখনো না কখনো এরকম অ্যাড অবশ্যই দেখেছেন, 10 কোটি মানুষের সাথে আমাদের গ্রাহক হয়ে যান বা 10 কোটি মানুষের সাথে আপনিও আমাদের সাথে যোগ দিন, এই ধরনের অ্যাড দেখে থাকবেন। এগুলো সোশ্যাল প্রুফের অ্যাডের উদাহরণ। সোশ্যাল প্রুফের কিছু ভালো ব্যবহার নিয়ে আমি একটু পরেই কথা বলবো, কিন্তু তার আগে আমার রিয়েল লাইফে ঘটে যাওয়া 2টা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো শুনলে আপনারা সোশ্যাল প্রুফের ভয়াবহতা সম্পর্কে একটু আইডিয়া পাবেন। তার আগে আপনি যদি এখনও ভিডিওটিতে একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ হিট দ্য লাইক বাটন। আজকের এই ভিডিওটাতে সোশ্যাল প্রুফের এই বিষয়গুলো নিয়ে কথা বলার যে মূল কারণ, কিছুদিন আগে আমাদের এলাকাতে একটা কাহিনী ঘটছে যেটা সোশ্যাল প্রুফের সাথে রিলেটেড। আমাদের এলাকার একজন গুণী মানুষ খুবই অসুস্থ হয়ে পড়েন, আমি প্রাইভেসির কারণে ওনার নাম মেনশন করতেছি না, উনি অসুস্থ হয়ে পড়েন এবং উনি ফেসবুকে একটা পোস্ট দেন এরকম যে আমি সবার মাঝে বাঁচতে চাই, আপনারা আমার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, এই ধরনের একটা পোস্ট দেন। এবং ওনার এই পোস্ট দেখে কিছু মানুষজন ওনার জন্য আর্থিক সহায়তা চায়, এবং যারা আর্থিক সহায়তা চেয়েছিল তারা অবশ্যই ভালো মানুষ। এবং ওই যে কিছু মানুষ আর্থিক সহায়তা চাইলো, তারপর একটা ট্রেন্ড হয়ে যায় এবং আমাদের দেখা যাচ্ছে সবাই সমানে ওই পোস্ট কপি করে পেস্ট করতেছে, কেউ কেউ বিকাশ নাম্বার টাম্বার দিয়ে টাকা খুঁজতেছে। একজন মানুষ এমনিতেই অসুস্থ এবং তার ফ্যামিলি যখন এই বিষয়টা দেখে যে মানুষ ফেসবুকে বিকাশ নাম্বারে টাকা চাচ্ছে, তখন তারা মানসিকভাবে দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে ওনার আইডি থেকে আবার আরেকটা পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হয় যে আমরা আসলে আর্থিক সহায়তা চাইনি, আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। তখন আবার অনেক মানুষ তাদের এই পোস্টগুলো ডিলিট করে ফেলে, অনলিমিট করে ফেলে। তো এই যে প্রথমে একজন পোস্ট করলো সহায়তা চেয়ে, আর্থিক সহায়তা চেয়ে, অবশ্যই তাদের মহৎ উদ্দেশ্য ছিল এবং তাকে দেখে সবাই সমানে আর্থিক সহায়তা চাওয়া, ভাই তুই নিজে টাকা দিলে দে, তুই কেন আর্থিক সহায়তা চাইতেছিস বা তোর বিকাশ নাম্বারে কেন মানুষ টাকা দেবে বা সবাইকে কেন কালেক্টর হইতে হবে। এবং গত 3 দিন আগে যে সমস্যাটা আমি নিজে ফেস করছি, আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহ 2022-এর নির্ধারিত বক্তৃতায় আমি অংশগ্রহণ করেছিলাম এবং আল্লাহ রহমতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রথম হয়ে আমি জেলা পর্যায়ে যাই। এবং আমার যে স্পিচটা ছিল, আমার স্ক্রিপ্টটা অনেকটা ইউটিউব থেকে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম হয়েছে এরকম ভিডিও দেখে আমি রেডি করেছিলাম। এবং যখন আমি জেলা পর্যায়ে যাই আমার কম্পিটিটর অনেক বেড়ে যায় এবং যে দেখি যে আমার স্ক্রিপ্টের সাথে প্রায় সবার স্ক্রিপ্টই মিলে যাচ্ছে এবং সবাই আমার মতো এই সোশ্যাল প্রুফের কারণে মাইটা খাইছে, যে সবাই ভাবছে যে এই স্ক্রিপ্ট দেখে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক আপু ফার্স্ট হয়েছে, তাইলে আমিও এই স্ক্রিপ্ট দেখে বলি আমিও ফার্স্ট হব। যখন আমাদের বেশিরভাগেরই স্ক্রিপ্ট একরকম ছিল, তাই আমি সিলেক্টেড হইনি, হয়তো অন্য কেউ সিলেক্টেড হয়েছে এবং ওর এটাতে হয়তো একটু সক্রিয়তা ছিল, একটু মন খারাপ। বাট নেক্সট টাইমে ইনশাআল্লাহ আরও ভালো করতে হবে এবং স্ক্রিপ্টটাকে নিজের মতো করে সক্রিয়তা বজায় রাখতে হবে আর কি। এবার আসেন সোশ্যাল প্রুফের কিছু ভালো দিক নিয়ে কথা বলি। আপনার যদি কোনো পার্সোনাল ছোটোখাটো বিজনেস থাকে অথবা আপনি যদি কোনো মার্কেটিং কোম্পানির সাথে কাজ করেন, তাহলে সোশ্যাল প্রুফটাকে আপনি সেইভাবে কাজে লাগাতে পারেন এবং আপনার সেল অনেক বাড়িয়ে দিতে পারেন। সোশ্যাল প্রুফের ক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, ধরেন আমার এই বক্তৃতার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আমি যদি নিজে থেকে একটা স্ক্রিপ্ট রেডি করতাম এবং তারপর অন্যান্য যে স্পিচগুলো আছে ওইগুলোর সাথে কম্বাইন করে একটা স্পিচ বানাতাম, তাহলে হয়তো অনেক ভালো হতো। কোনো একটা বিষয়ে আপনার যে জ্ঞান এবং অভিজ্ঞতা আছে, এই একই বিষয়ে অন্যজনের হয়তো ভিন্ন জ্ঞান এবং ভিন্ন অভিজ্ঞতা যদি থাকে এবং দুইটাকে মিলায় যদি আপনি একটা সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো আপনি সোশ্যাল প্রুফের ফায়দাটা লুটতে পারবেন। সোশ্যাল প্রুফের আরেকটা যে ভালো ব্যবহার করা যেতে পারে সেটা হলো, যে কোনো একজনের পিছনে না ছুটে সবার যদি মতামত আলাদাভাবে নেওয়া হয় এবং সবার মতামতকে কম্বাইন করে একটা সম্মিলিত মতামত বা সম্মিলিত সিদ্ধান্ত যদি নেওয়া হয়, তাহলে হয়তো এটা সোশ্যাল প্রুফের বেস্ট ইউজ হতে পারে। কিন্তু আসলে আমাদের সমাজে এটা হয় না, আমরা সবসময় একজনের পিছনেই ছুটি, একজনের পোস্ট দেখে, একজনের রিয়্যাক্ট দেখে আমরা ওই ধরনের
এই ছিল ভিডিওটা। আপনার কাছে যদি এই ধরনের কোনো ভালো উদাহরণ থাকে সোশ্যাল প্রোফাইল, তাহলে প্লিজ কমেন্টে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা থামস আপ দিতে পারেন এবং আপনার সামনে আসা লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি সাদা করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করতে কখনোই ভুলবেন না। আপনার সাথে আমার দেখা হবে আগামী শুক্রবার বিকেল 5টায়। আসসালামু আলাইকুম। এই যে ভাইয়া, ভিডিওটা যদি একটু শেয়ার করতেন তাহলে ভালো হইতো।